বনগা রেলবাজার এলাকায় চুরির ঘটনা। বাড়ির তালা ভেঙে চুরি গেল নগদ টাকা, সোনার গহনা। পাশাপাশি চুরির অভিযোগ হাবড়া খেলার মাঠ এলাকায়। পূজোর মুখে দুটি চুরির ঘটনায় চাঞ্চল্য। দুটি চুরিরই তদন্ত শুরু করেছে পুলিশ। রাতের বেলা গ্রিলের তালা ভেঙে চুরির ঘটনা বনগা থানার রেলবাজার এলাকায়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে রেলবাজারের বাসিন্দা কৃষ্ণপদ দাসের বাড়িতে। বৃহস্পতিবার রাতে কৃষ্ণপদ দাস, তার স্ত্রী এবং মেয়ে জামাই ও তাদের একমাত্র সন্তান বাড়িতে ছিলেন। রাতে বাড়ির সদস্যরা খাওয়া দাওয়া করে শুতে চলে যান। ভোরে ঘুম থেকে উঠে দেখেন গ্রিলের তালা ভাঙা। শোকেসের ওপরে থাকা একটি ব্যাগ থেকে প্রায় 8,000 টাকা ও সোনার দুটি চেন সহ প্রায় 90,000 টাকার জিনিস খোয়া গেছে বলে পরিবার সূত্রে দাবি। কৃষ্ণদাসের মেয়ে টিনা দাস জানান, রাতে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে দেখি গ্রিলের তালা ভাঙা। রাত্রেবেলা কটার সময় হয়েছে বলতে পারবো না, রাত্রে তো আমরা খেয়ে দিয়ে 12টা একটা শুয়েছি, তারপরে যে কখন নিয়েছে সেটাও কেউ বলতে পারবো। হ্যাঁ, গেটে তালা দিয়েছে, ভাঙা হয়েছে কি খুলে নিয়ে গেছে তালাই তো পাইনি। সকালবেলা ওই দুটো সোনার চেন আর কাপড় চোপড়, প্যান্ট জামা, জামার মেয়ের হচ্ছে পাসপত্র, এটিএম কার্ড, এটিএম কার্ড আর ক্রেডিট কার্ড আর আরও কী কী গেছে সব মেয়েটা ভালো বলতে পারে, আমি তো অত চাই না, ঘরে বুঝি না যে আমার গেছে আরও পাঁচজনের যাতে না হয়, এসব বুঝেছ স্বাভাবিক। শোকেসের ওপরে থাকা একটি ব্যাগে টাকা নেই, পাশেই একটি ব্যাগে দুটি সোনার চেন ছিল, সেটিও নেই। থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তালা ভেঙে, ক্লাব সিগারেটের তালা ভেঙে ঘরে ঢুকে ঘর থেকে অনেক জিনিসপত্র নিয়ে গেছে। দুটো সোনার চেন ছিল, কাপড় চোপড় অনেক ছিল দামি দামি, একটা মোবাইল ছিল। হ্যাঁ, থানায় অভিযোগ করেছে। এখন দুটো চেন আছে, তাদের প্রায় দু বাড়ির মতন, অনেক আগেই করা। আর কাগজপত্রে এটিএম কার্ড, ক্রেডিট কার্ড এ সমস্ত একটা ব্যাগে ছিল, সমস্ত কাগজপত্র শুদ্ধ নিয়ে গেছে। চুরি হওয়া খুব সম্ভব হয়তো রাত্রি 1:30 দুটো পরে। হ্যাঁ, স্প্রে করেছে, আমরা কেউ মানে জাগলা ছিলাম না, আমরা কিচ্ছু টের পাইনি, আমরা সকালবেলা উঠেছি। হ্যাঁ, ঘরে তালা ভেঙে চুরি হয়েছে। অপরদিকে হাবড়া থানার উত্তর হাবড়া খেলার মাঠেও চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে এলাকার বাসিন্দা বাপ্পা দেবনাথ পরিবার নিয়ে থাকতেন। পূজোর মরশুমে দোকান দেওয়ার জন্য পরিবারের সকলেই নদিয়াতে ছিলেন। বৃহস্পতিবার রাতে পরিবার নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বাড়ি ফিরে দেখেন ঘরের পেছনের দরজা ভাঙা, ঘর লণ্ডভণ্ড। ঘরে থাকা আলমারি থেকে নগদ টাকা, সোনার গহনা সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি গিয়েছে। থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার যা সোনার যা ছিল সবই চুরি হয়ে গেছে। আমরা মেলাতে থাকি, মেলাঘাট করি, বাড়িতে ছিলাম না, এই 4 মাস পরে বাড়িতে আসলাম, এসে দেখি ঘরে সব লণ্ডভণ্ড, দেখি দরজা খোলা, দেখি আলমারি টালমারি খোলা, সব শাড়িতে ছিটানো আলমারিতে, ঘরে ঢুকে দেখি তালা টালা ভাঙা, তবে সোনার জিনিস দেখি কিচ্ছু নেই, সব নিয়ে চলে গেছে। হাতে আইস, আমার হাতে আইস এটাই আছে আর কিছু নেই। দুই তিনজোড়া কানের ছিল, তারপরে দুইজনের দুটো আংটি ছিল, আমার শাঁখা বাঁধানো ছিল, বাপের বাড়িতে কানেরটা দিয়েছে, মানে আংটি দিয়েছে, তারপর শাঁখা বাঁধানো দিয়েছে, এই যা ছিল সবই নিয়ে সব পাওয়া। স্থানীয় জানিয়েছে, আমার স্বামী দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা ও হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।